সরকারের লোকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও দুর্নীতি দমন কমিশন দুদক কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বিএনপির। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দুর্নীতির মহোৎসব চলছে, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও দুদক কোনো ব্যবস্থা নিচ্ছে না। মির্জা ফখরুল অভিযোগ করেন, সচেতনভাবে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিদের দুর্নীতির তদন্ত থেকে বিরত থাকছে দুদক। এর বিরুদ্ধে জনমত সৃষ্টির কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে সরকারি দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশের চিন্তাভাবনা হচ্ছে। সরকারি মন্ত্রী ও নেতাদের দুর্নীতি বিষয়ে দুদকে লিখিত অভিযোগ করার কথাও বলেন মির্জা ফখরুল। দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করে না এবং তারা অত্যন্ত সচেতনভাবেই চেষ্টা করে যে যাতে করে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন তারা অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন তারা তাদের ব্যাপারে যেন কোনো দুর্নীতির তদন্ত না হয় এবং দুর্নীতির মধ্যে তারা যেন না আসেন। তো এটা আজকে এমন একটা অবস্থা হয়েছে আপনার বাংলাদেশের যে সমস্ত সম্ভাবনাগুলো আপনার যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে সেই সম্ভাবনাগুলোকে ধ্বংস করে ফেলার জন্য দুর্নীতি কিন্তু হচ্ছে আপনার সবচেয়ে বড় ব্যাধি এবং এটা এখন ক্যান্সার আকারে সারা দেশে ছড়িয়ে পড়েছে।